জয় হিন্দ ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু নবিতা সোলচার একাডেমি ফ্রেন্ডস সিআইএফ এবং বিএসএফের কার্ড আপ নিয়ে কিন্তু আমাকে অনেকেই কমেন্ট করেছিল সো সেই হিসেবে কিন্তু অনেক দিন ধরে আমাকে অনেকেই কমেন্ট করছে যে এই নাম্বার আছে দাদা কার্ড আপ ফাইনালে পাবো কি সো তোমাদের সঙ্গে কিন্তু আজ সিআইএসএফ কাট কাটপ কত যেতে পারে সেটি নিয়ে কিন্তু আলোচনা করছি আর বিএসএফ কাট যারা পাবে সো সেটি নিয়ে কিন্তু আমি তোমাদের সঙ্গে আলোচনা করে দেবো যে এই নাম্বারে বিএসএফ হয়ে যেতে পারে সো ফ্রেন্ডস ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে নাহলে কিন্তু তোমরা কিছু বুঝতে পারবে না কাটা ভিডিও একটু ধৈর্য ধরে দেখতেই হয় সো সর্বপ্রথম জানাই যে কার্টপটি কিন্তু নির্বাচন যারা করে স্টা কমিশন তারাও জানে না যে কত কাট হবে সো আমিও কিন্তু এভাবে জানি না যে তোমাদের কাটাপ কত যেতে পারে কিন্তু অনুমান করে তোমাদের ভাবে বলে দিতে পারি যে এই নাম্বারে এত কাটাপ যেতে পারে বা ফাইনাল কাটাপ এই নাম্বারের মধ্যে হতে পারে সো প্রথম আমাকে যে কোশ্চেন করেছিল একশো তিন নাম্বার বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে সিআইএসএ হবে কি তো প্রথমেই জানাই যে তোমার একশো তিন নাম্বার আছে সেক্ষেত্রে তোমার কিন্তু বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে ভ্যাকান্সি যথেষ্ট ভালো আছে সো তোমার কিন্তু অবশ্যই সিএসবে অবশ্যই সুযোগ পাবে সো তুমি কিন্তু ভালো প্র্যাকটিস করো যদি তুমি মেডিকেল পাস করো তবে কিন্তু সুযোগ পাবে তার আগে নয় সো সেক্ষেত্রে আমি তোমাকে জানাই যে তুমি ভালোভাবে ফিজিক্যাল মেজারমেন্ট তৈরি হও সঙ্গে মেডিকেল প্রস্তুতি নেবে নেওয়ার যদি তুমি মেডিকেল সিলেক্ট হও তুমি তোমার জন্য কিন্তু এই যে নাম্বার আছে একশো তিন নাম্বার অনেক নাম্বার আছে তুমি কিন্তু সি সুযোগ পেয়ে যেতে পারো স্যার ফ্রেন্ডস সবার আগে জানিয়ে রাখি তোমাদের যখন আমি সিআইএসএফ নিয়ে আলোচনা করছি তো তোমাদের বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু এ মোট চারশো চৌষট্টি ভ্যাকান্সি আছে এক্ষেত্রে কিন্তু বর্ডার ডিস্ট্রিক্টে অনেক ভ্যাকান্সি এবারে বাড়ে সো তোমরা যে যাদের নাম্বার আছে ভালো হবে তোমরা প্র্যাকটিস করো অবশ্যই সুযোগ পেয়ে যাবে আর নেক্সট যারা মেল প্রার্থী জেনারেল এরিয়ার মধ্যে আছে তোমাদের কিন্তু যে সিআইচএফের ভ্যাকান্সি সেটি কিন্তু তোমাদের দুশো একটি এবং এই দুশো একজন কিন্তু তোমাদের যাদের ভালো কোয়ালিফাইড নাম্বার থাকবে তারা কিন্তু এই দুশো একটির ভেতরে কিন্তু তারা সিলেক্ট হতে পারবে অতএব ফ্রেন্ডস তোমরা বর্ডার এবং জেনারেল ডিস্ট্রিক্টের মধ্যে কটি ভ্যাকান্সি আছে সিআইসএফের সো সেটি তোমরা বুঝতে পেরেছ সো ফ্রেন্স তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই পেস করবে অল নোটিফিকেশন পেশ করলে তোমরা কিন্তু সবার আগে আমাদের এই চ্যানেলে সমস্ত রকম আপডেট কিন্তু তোমরা সবার আগে তোমাদের মোবাইলে পেয়ে যাবে নেক্সট কোচেন বা দ্বিতীয় কোশ্চেন ইডল্লিউএস ক্যান্ডিডেট জেনারেল ডিস্ট্রিক্ট আমার র স্কোর এইটি টু সিআইসএ হবে কি জেনারেল ডিস্ট্রিক্টের মধ্যে ইডব্লু কাটা করেছিল ফিজিক্যালি বাহান্ন অতএস তোমরা যারা জেড মধ্যে ইডলের প্রার্থী আছো তোমাদের জন্য কিন্তু দু হাজার একুশে সিএসএফ যে কাট করেছিল সেটি কিন্তু সাঁত্রিশ দশমিক সাত চার নাম্বারে কিন্তু তোমাদের কাট আপ সো তোমরা কিন্তু ইডলএসের যারা প্রার্থী আছে তোমাদের জন্য কিন্তু ভালো সুযোগ থাকে এক্ষেত্রে তোমার যে নাম্বার আছে ফিজিক্যাল কাটার থেকে তিরিশ নাম্বার বেশি এই জন্য কিন্তু তোমার অনেক ভালো সুযোগ আছে তুমি ভালোভাবে প্রস্তুতি নাও এখন কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট অবশ্যই তৈরি হও সঙ্গে রানিংও করবে গরমের সময় রান্না একটু টাফ হয় তারপর মেডিকেল পাশ করলে তুমি অবশ্যই সুযোগ পাবে এছাড়াও তিন নম্বর কোশ্চেন যে ভাই করেছে ওয়েস্টবেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে জেনারেল প্রার্থী এইটি পয়েন্ট ফাইভ নাম্বার কিন্তু র মার্কস আছে সিএইসএফ আর বিএসএফ তো ভাই তোমাকে একটা কথা বলি যে তুমি যেহেতু জেনারেল প্রার্থী যদি এসসি হতে তো তবে সেক্ষেত্রে কিন্তু একটা সুযোগ থাকে সেই হিসেবে ক্ষেত্রে কিন্তু তোমার যেহেতু তুমি জেনার প্রার্থী এক্ষেত্রে তুমি সিএসএস আর ছেড়ে দাও বিএসএফে কিন্তু অনেক সুযোগ পেয়ে যাবে আরেকটি কথা তোমাকে বারবার জানাই যে ভাই এখনো কিন্তু ফাইনাল কার্ড আসেনি এখনো দুটো তিনটে স্টেপ বাকি আছে সবার ক্ষেত্রে তো এখনো কিন্তু তোমাদের র্যালি করতে হবে মেজারমেন্ট পাস করতে হবে তারপরে তোমাদের মেডিকেল পাস করতে হবে অনেকে রিমেডিকেল আছে সেই রিমেডিকেল পাস করতে হবে তারপরে তোমাদের ফাইনাল লিস্ট আপ হবে সো এরপরে র্যালির পরে কিন্তু তোমাদের আরেকটা তোমাদের যে মেডিকেল কাটাপ হয় সেটাও কিন্তু হবে সো এতগুলো ধাপ এখনো পার হতে হবে তারপরে কিন্তু তোমাদের এই সুযোগটা পেতে পারবে ফ্রেন্ডস এসএস যেটি সমস্ত প্রার্থীদের জানানো হয়েছে যে তোমরা কিন্তু খুব ভালো প্রসেসে নাও তোমাদের যে নাম্বার আছে যারা কোয়ালিফাই করবে শেষ পর্যন্ত মেডিকেল তারা কিন্তু অবশ্যই ফাইনালে সুযোগ পাবে এছাড়া চার নম্বরের যে কোশ্চেনটি করেছিল ওয়েস্টবেঙ্গলের জেনারেল ডিস্ট্রিক্টের মধ্যে ওবিসি র মার্কস নাইনটি ফাইভ ফাইভ আছে সিএসএফ হবে কি সো ফ্রেন্স তোমাদের সবাইকে জানাই যে এমন প্রশ্ন কিন্তু করতে নেই যে এখন সিএসএফ হবে কি বিএসএফ হবে কি আগে তোমরা ফিজিক্যাল মেজারমেন্ট মেডিকেল পাস করো তারপরে তোমরা কিন্তু সমস্ত প্রশ্ন করলে মানাই কারণ এখনও অনেকটা স্টেপ বাকি আছে তো এই সব ধাপগুলো তোমরা পার করো অবশ্যই তোমরা সুযোগ পেয়ে যাবে এছাড়াও ফ্রেন্ডস কাট যে কত হবে সেটি কিন্তু সিএসএফ যে রিক্রুটমেন্ট বোর্ড সেটি তারাই নির্বাচন করবে অথবা আমি কিন্তু একটু অনুমান করে তোমাদেরকে যে দু হাজার একুশে যে কাট গিয়েছিল যারা জেনারেল ডিস্ট্রিক্টের মধ্যে ওবিসি প্রার্থী ছিল সিআইসএফের প্রার্থী তাদের কিন্তু সিলেক্ট হয়েছে থেকে যে সমস্ত প্রার্থী ছাব্বিশ সাতাশ নম্বর বা আঠারো নম্বর বেশি পেয়েছে সো তারা কিন্তু সিআইসএফ এর সুযোগ পেয়ে গিয়েছিল সো ফ্রেন্ডস তোমাদের কিন্তু যে জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসি প্রার্থী আছে তাদের কিন্তু আষট্টি পয়েন্ট সত্তর নম্বরে কিন্তু তাদের যে ফিজিক্যাল কাটআপ করেছে এক্ষেত্রে তোমার ছাব্বিশ সাতাশ নম্বরও এবার বেশি আছে সো যেহেতু দু হাজার একুশের তুলনায় কিন্তু দু হাজার বাইশ তেইশ রিক্রুটমেন্টে ভ্যাকান্সি বেশি এক্ষেত্রে কিন্তু তোমার সেম গতবারে তোমাদের যে ছাব্বিশ সাতাশ নাম্বার যারা বেশি ছিল সেম তোমার কিন্তু এবারও ছাব্বিশ সাতাশ নাম্বার বেশি আছে অতএব তুমি কিন্তু যেহেতু ভ্যাকান্সি বেশি তুমি কিন্তু সি আছে অবশ্যই সুযোগ পাবে যদি তুমি ফিজিক্যাল মেজারমেন্ট পাস করো এবং তারপরে কিন্তু মেডিকেল কোয়ালিফাই করো তো অবশ্যই কিন্তু তোমরা অবশ্যই সুযোগ পেয়ে যেতে পারো সো এই জন্য তোমরা খুব ভালো প্রস্তুতি নাও স ফ্রেন্ডস এই ভিডিও শেষ করছেন আমাকে অনেকবার কিন্তু তুমি কমেন্ট করেছিলে যেটা অবশ্যই আমার কমেন্টটি রিপ্লে করবেন তুমি জানিয়েছো যে জার্নালিস্টিকের কাট আপ থেকে বিয়াল্লিশ নাম্বার বেশি আছে সিআইসি পাবো কি সো তোমার নাম্বার বিয়াল্লিশ বেশি আছে সেক্ষেত্রে অনেক নাম্বার বেশি আছে এবারে কিন্তু যারা মেডিকেল অবশ্যই পাস করবে তারা কিন্তু অনেক সুগ্ন সুযোগ আছে সো ফ্রেন্ডস তোমরা দু হাজার একুশের কাটাপটি দেখো যে তোমাদের সিআইসিএসএফের জার্নালিস্টকে যারা এসসি প্রার্থী ছিল তাদের কিন্তু চুয়ান্ন নম্বরের ফাইনাল মেয়ালিস্ট আপ হয়েছে সো সামথিং ধরা যায় কুড়ি নাম্বার ফিজিক্যাল কাট আপ থেকে কিন্তু ফাইনাল কাট আপ বেশি নিয়েছে সো তোমাদের যে নাম্বার আছে তুমি কিন্তু ভালো প্রস্তুতি নাও তোমার যেহেতু বিয়াল্লিশ নাম্বার বেশি আছে তুমি কিন্তু এবার ফিজিক্যালে বা মেজারমেন্ট মেডিকেল পাস করলে তুমি কিন্তু অবশ্যই সুযোগ পেয়ে যেতে পারো তো ফ্রেন্ডস আজ ভিডিওটি কিন্তু এতটাই তোমাদের সঙ্গে শেয়ার করা ছো সো এই ভিডিওটি ভালো লাগলে তোমরা কিন্তু লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং আমাদের পাশে থাকবে পরবর্তী নোটিভিশন পাওয়ার জন্য সেই জয়েন